Welcome viewers. এই চ্যানেল থেকে প্রত্যেক দিন গণিত বিষয়ের বিভিন্ন টপিকসের উপরে ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি জিনিস? যে সংখ্যা উৎপাদক, যে সংখ্যার উৎপাদক এক এবং সে নিজে, মনে করেন দুই, তার উৎপাদক। যদি এটাকে আমি ভাগ করি, দুই দিয়ে ভাগ করি, তাহলে এক পাবো। তো এখানে দুই এবং এক, আর কোনো উৎপাদক নেই। দুই কি আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ পাই না, কোনো সংখ্যা দ্বারা গুণ করে পাওয়া যায় না। যদি কোনো সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যাটি, বা এক ছাড়া কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নহে, এই সংখ্যাকে অন্য কোনো সংখ্যার দ্বারা ভাগ করা যাবে না। বিভাজ্য নহে মানে গুণিতক নহে। হ্যাঁ, দুই দুই একে দুই হয়, সেরকম তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ। পরীক্ষাতে প্রশ্ন কীরকম আসবে? পরীক্ষাতে প্রশ্ন আসবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি, মৌলিক সংখ্যা কোনটি? আনসার হবে দুই। তারপর এরকম প্রশ্ন আসতে পারে, এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? এক থেকে দশের ভিতরে এক দুই তিন চার, চারটি। তারপর এক থেকে বিশের ভিতরে কয়টি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। এরকম প্রশ্ন আসতে পারে নব্বই থেকে একশোর ভিতরে, নব্বই থেকে একশো এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে? তো মাত্র একটি। হ্যাঁ, তো এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে, আমরা যেন কনসেপ্টটা ক্লিয়ার করে পরীক্ষাতে বসি। তারপর বন্ধুরা, আমি যৌগিক সংখ্যা কি জিনিস? যদি কোনো সংখ্যা এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, এক ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, যেরকম চার, চারকে আমি কি করতে পারি? চার একে চার এভাবে লিখতে পারি, বা চারকে এভাবে টু ইন্টু টু লিখতে পারি। তো এক ছাড়া, এখানে উৎপাদক ফোর এবং ওয়ান, এগুলো ছাড়া আর উৎপাদক আছে টু ইন্টু টু, মানে অর উৎপাদক হলো টু। তো এরকম যদি উৎপাদক থাকে সিক্স, এটাকে টু ইন্টু থ্রি, হ্যাঁ বাস লিখা যায়। তো এক ছাড়া এখানে উৎপাদক আছে নাইন, থ্রি ইন্টু থ্রি এভাবেই লিখা যায়। তো নাইনটা হবে, নাইনটা যৌগিক, আট যৌগিক, হ্যাঁ এইট যৌগিক হবে, সিক্স যৌগিক হবে, ফোর যৌগিক হবে, টেন যৌগিক হবে, টুয়েলভ যৌগিক হবে, এই প্রত্যেকগুলো সংখ্যা যৌগিক হবে, এখানে আমি লিখেছি। তো যৌগিক সংখ্যা কাকে বলবো? এখন পরীক্ষাতে, পরীক্ষাতে কীরকম কোয়েশ্চন থাকবে? পরীক্ষাতে একটা কোয়েশ্চন এরকম থাকতে পারে, দশের ভিতরে, দশের ভিতরে কোন সংখ্যাটি অযুগ্ম, অযুগ্ম যৌগিক? দশের ভিতরে কোন সংখ্যাটি অযুগ্ম যৌগিক? দশের ভিতরে একটি সংখ্যাই আছে নয় যেটা অযুগ্ম কিন্তু যৌগিক, অযুগ্ম কিন্তু যৌগিক। আরেকটা প্রশ্ন আসতে পারে মৌলিক সংখ্যার ভিতরে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? দুই, এরকম তো আসবে। আরেকটা প্রশ্ন আসবে কোন সংখ্যাটি যুগ্ম এবং মৌলিক? এখানে যতগুলো সংখ্যা লিখেছি সব অযুগ্ম, কিন্তু কিন্তু একমাত্র একটি সংখ্যা দুই যা যুগ্ম। যুগ্ম আমি অলরেডি বলেছি, হ্যাঁ দুই চার ছয় আট দশ এগুলাকে যুগ্ম সংখ্যা বলে থাকি, যেগুলো দুই দ্বারা বিভাজ্য, দুই এর গুণিতক হতে হবে। হ্যাঁ, ভাগ করা যায় যায় না এরকম বললে হবে না, ভাগ করা যায় একটা জিনিসকে, হ্যাঁ দুই ওটাকে তো, ওকে তো ভাগ করা যাবে, কিন্তু দুই দ্বারা বিভাজ্য নহে, দুই দ্বারা ভাগ করা যায় না, দুই দ্বারা। এখন মনে করো পাঁচ, হ্যাঁ এটাকে দুই দিয়ে তো ভাগ করা যাবে, কেউ যদি বলে এটাকে ভাগ করা যাবে না তাহলে তো হবে না, এটাকে ভাগ করা যায়, পয়েন্টে আসে। কিন্তু আমরা এরকম বলতে হবে যে যে সংখ্যাটি, যে সংখ্যাটি দুইয়ের বিভাজ্য নহে বা দুইয়ের গুণিতক নহে, হ্যাঁ যে সংখ্যাটি দুইয়ের, দুই দ্বারা দুইয়ের গুণিতক নহে, এই পাঁচটা দুইয়ের গুণিতক পড়ে না। দুইয়ের গুণিতক কি? দুই চার ছয় আট দশ। তার একটা টেকনিক হলো, আর একটা সহজ টেকনিক হলো যে যুগ্ম সংখ্যা চিহ্নিত করার সহজ উপায় হলো যে সংখ্যার, যে সংখ্যার একক স্থানে
হ্যাঁ, যে সংখ্যার একক স্থানে দুই শূন্য দুই চার ছয় আট থাকবে সেই সংখ্যাকে কি বলবে? যুগ্ম সংখ্যা। এখানে এটা যুগ্ম, কারণ এটার এককের জায়গাতে কি আছে? এইট আছে। এটা যুগ্ম কারণ এককের জায়গাতে কত আছে? দুই আছে। এটা যুগ্ম, এটার এককের জায়গাতে কত আছে? শূন্য আছে। এটা যুগ্ম, এটার এককের জায়গাতে কত আছে? এইট আছে। এটা যুগ্ম কারণ এটার এককের জায়গাতে চার আছে। এককের জায়গাতে যদি শূন্য দুই চার ছয় আট থাকে, বাকি সংখ্যাগুলো যাই থাকুক অসুবিধা নয়, কিন্তু এই সংখ্যাগুলো কি হয়ে যাবে? যুগ্ম। অযুগ্ম সংখ্যা কিভাবে হবে? যে সংখ্যার শেষে বা একক স্থানে তিন পাঁচ এক তিন পাঁচ সাত নয় এভাবে থাকবে। হ্যাঁ, একক স্থানে এখানে তিন আছে, এখানে সাত আছে, এখানে এক আছে, এখানে পাঁচ আছে, এখানে নয় আছে, থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন, এরকম যদি থাকে হ্যাঁ একক স্থানে, তাহলে এই সংখ্যাটি অযুগ্ম। পরীক্ষাতে একটি বড় সংখ্যা দিয়ে দেবে, ফাইভ টু ফাইভ টু নাইন থ্রি ওয়ান, বলবে এটা যুগ্ম না অযুগ্ম, আপনি হতভম্ব হয়ে যাবেন। হ্যাঁ, শর্টকাট উইথিন টেন সেকেন্ড আপনি বের করতে পারবেন এটা যুগ্ম না অযুগ্ম। এটার একক স্থানে কি আছে? এক আছে। তো একক স্থানে এক যদি থাকে তাহলে কি হবে? অযুগ্ম। বড় একটা কোয়েশ্চেন দিয়ে দিল, টু ফাইভ টু টু জিরো এইট টু, এটা কি ধরনের সংখ্যা? যুগ্ম না অযুগ্ম? তাহলে আমরা এককের স্থানে দেখবো এখানে দুই আছে, তো এককের স্থানে দুই থাকলে এটা কি হবে? যুগ্ম সংখ্যা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝেছো, ধন্যবাদ সবাইকে।